এখানে রাত 3টা বাজে আর আমার মুখে 3টা ফ্রেশ স্টিচ মারা। এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে ভোর রাতে ব্যাংককে হসপিটালে যাওয়া অ্যাভয়েড করবেন। কিন্তু তার আগে আমরা একটু রিওয়াইন্ড করে দেখি থাইল্যান্ডের এই অ্যাডভেঞ্চারটা। গল্পটা একদম শুরু থেকে স্টার্ট করি। আমার পিছনে ক্লিনিং মেশিন যেটা নিজে নিজে অপারেট করতেছে, আর আমি এখন ব্যাংকক এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসতে আমার ঢাকা থেকে মাত্র লাগলো আড়াই ঘন্টা থাই এয়ারওয়েতে, অ্যান্ড খুব স্মুথ ছিল। কিন্তু আসার পর লাইনটা অনেক বড় ছিল, এক ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে লাগছিল। অ্যান্ড তারপরে ভিসার অফিসে বা ভিসা ইমিগ্রেশন অফিসে আমাকে একটা কোয়েশ্চনও জিজ্ঞেস করো না, মানে কোনো কথা না বললে ভিতরে ঢুকে দিল। উল্টা আমার জিজ্ঞেস করা লাগছে যে কয়দিন এখানে থাকতে পারবো। পরে বললো যে 60 দিন। পরে দেখলাম পাসপোর্ট অ্যাকচুয়ালি স্ট্যাম্প মারে 60 দিন, তো জিজ্ঞেস করার দরকার ছিল না। বাট এখন আমি এখান থেকে বের হয়ে একটা উবার তো না, এখানে গ্র্যাব আছে বা বোল্ট আছে, যে কোনো একটা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করে আমার হসপিটালে যাওয়ার চেষ্টা করবো। নর্মালি এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে, মেট্রো বাস স্কাইলিং নাকি যেন একটা বলে, বাট এত ব্যাগ নিয়ে এত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। অ্যান্ড আমি এরকম রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করতে পারতেছি, কারণ এখানে আসার আগে আমি একটা ইসিম কিনে রাখছিলাম। সো আপনারা যদি এখানে এসে এরকম ইন্টারনেটের ঝামেলার মধ্যে না পড়তে চান, কিন্তু আমি এখানে এয়ারপোর্টে আসার পর ওয়াইফাই কাজ করতেছিল না, ইসিম কিনে রাখতে পারেন। লিঙ্ক একটা দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশনে, যদি ইউজ করে আপনি কিনতে পারবেন যদি আপনি চান, বা এখানে এসে ওয়াইফাই ইউজ করে ফিগার আউট করার চেষ্টা করতে পারেন। রিসেন্টলি আমি যেসব জায়গা থেকে ভিডিও বানাচ্ছি, নর্মালি আমার ভিডিওতে অনেক ইনফরমেশনাল কিছু বলা হয় না, সো আমি এটার সাথে একটা ব্লগ লিখবো এই আর্টিকেলের সাথে ব্যাংককের ব্যাপারে। সো আপনারা যদি ব্যাংককে আসতে চান, ব্লগটা এরপরে দেখতে পারেন, ওখানে সব ইনফরমেশন থাকবে, কোথায় থাকতে পারবেন, পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে ইউজ করবেন বা কত খরচ করবে, সব কিছু ইনফরমেশন সহ। বাইরে বাইরে কি এটা কার্টের একটা ট্রেন যাবে, ওই সব ইনফরমেশন একটা ব্লগে থাকবে, যেটা আপনারা চাইলে ফ্রি পড়তে পারবেন আমার ওয়েবসাইটে। এখন গিয়ে আমার উবার বা গ্র্যাব খুঁজি। একটা খুবই ফ্রেন্ডলি এয়ারপোর্ট স্টাফ মহিলা আমাকে বললো যে নিচে না, অ্যাকচুয়ালি 4th floor, যেটা কয়তলা আমি জানি না, আমি কোনতলায় আছি নিতে জানি না, বাট ওখানে গিয়ে দেখি গ্র্যাবটা পাইনি। সামনে পাবলিক ট্যাক্সির সাইন দেখতেছি, প্রবলি ওখানে একটা গ্র্যাব পাওয়া যাবে। সো যখন গ্র্যাব ডাকতে গেলাম, তখন বললো অ্যারাইভালস লেভেল থেকে পিক আপ পয়েন্ট। সো প্রবলি মহিলাটাকে তো ভুল বুঝছিলাম, এখন আমার নিচে 2nd floor যেতে হচ্ছে। সো মাত্র বের হইলাম এয়ারপোর্ট থেকে, মানে ভালোই গরম, ভ্যাপসা গরম, হিউমিড। বাংলাদেশেও ঠান্ডা ছিল না ডিসেম্বরের 1 তারিখে, বাট এখানে মানে মোটামুটি ভালোই গরম। সো আমার গ্র্যাব ড্রাইভার আমাকে জাস্ট কল করলো, তারপর 1 মিনিট ধরে আমার সাথে থাই ভাষায় কথা বললো, আমি ইংলিশ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি কই আছে, তারপর রাস্তায় কিছু বুঝতে নাকি যায় না, বাট বললো ওকে ওকে। অলরেডি অনেক জায়গায় থাই ভাষা দেখা যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট দেখতে মনে হচ্ছে, মানে সাংস্কৃতিক আমাদের ভাষা আর চাইনিজের মাঝখানে একটা মিক্স। নাম জিজ্ঞেস করার চেষ্টা করতেছিলাম, কারণ অ্যাপটাতে তার নাম অ্যাকচুয়ালি ইংলিশ না, থাই স্ক্রিপ্টে লেখা ছিল, বাট উনি কিছু বুঝলো না। Hey. He was in Sri Lanka with me for 6 weeks where I didn't touch my camera. Carlos. এটা বেসিক্যালি আমাদের হোস্টেল রুম, আমি আমার ফ্রেন্ড থাকতেছি এখানে, এখন আমরা খাইতে যাবো বা রাতে এটাই ঘুরতে যাবো, তারপর কালকে সকালবেলা প্রপার ভিডিও শুরু হবে। আমরা এখন হোস্টেল থেকে বের হয়ে যাচ্ছি, এখন বাজে মনে হয় দুপুর 2টার মতো। কালকে বেসিক্যালি এখানে কাউসান রোডে একটা জায়গায় গেছিলাম, যেখানে ক্রেজি পার্টি হচ্ছিল অনেক। সো কয়েকটা খুব ইন্টারেস্টিং ক্লাবে গেছিলাম, কিন্তু সবচেয়ে মানে ভয়ানক বা ইন্টারেস্টিং কী দেখছি এটা বলি আপনাদেরকে। তো লিওনার্দো ডিক্যাপ্রিও একটা মুভি আছে দ্য বিচ নামের, যেটাতে ও থাইল্যান্ডে যায়, এবং প্রথম সিনে ও ব্যাংককে ঢুকার পরে একটা মার্কেটে সবাই ওরে আজগুবি জিনিস বেচার চেষ্টা করে, আর একটা পয়েন্টে গিয়ে একজন বলে কি সাপের রক্ত খাবা না। সো ওইটা দেখে আমি ভাবছি মনে হয় এক্সাজারেটেড কিছু একটা দেখাচ্ছে, মুভির জন্য বানাইছে। আর আমরা এই কাউসান রোডে ঢুকার সাথে সাথেই দেখি আমাদের ডান দিকে কুমিরকে মুরগির মতো গ্রিল করে বেচতেছে, আর মানুষ প্লেটে করে ওগুলো খাচ্ছে। লিটারালি কুমিরের মাংস, যেখানে একটা আস্তা কুমির রে ওটা মানে ভাসতেছে আমার সামনে। থাইল্যান্ডে আমি 6 সপ্তাহ ধরে আছি, এখন পর্যন্ত আমি এর চেয়ে ক্রেজি কিছু দেখিনি। সো এখন আমরা এখানে কিছু লোকাল খাবার খুঁজতে যাচ্ছি। সো এখানে গাঞ্জা লিগাল, সো অনেক জায়গায় দেখবেন রেস্টুরেন্টের মতো গাঞ্জার দোকান, বিভিন্ন টাইপের স্ট্যান্ড বা মেনু রাস্তায় প্রমোট করতেছে, আমি কিছু জানতাম না, আমরা শুনছিলাম মনে, আমি ভুলে গেছিলাম, বাট কালকে আসার পর খেয়াল করলাম যখন রাতেবেলা বেরিয়েছিলাম। সেখানে গুগল ম্যাপসের রাস্তার মধ্যে যেতে বলে, ন্যাচারালি একটা রাস্তা হবে না। এখন যাচ্ছি আমরা একটা মানে মার্কেটের মধ্যে একটা গলির মধ্যে, বিভিন্ন দোকান, থাই মাছের দোকান। সো আমরা কালকে রাতে এখানে খাইছিলাম, অ্যান্ড পাশেই একটা গাঞ্জার দোকান, মানে ম্যাকডোনাল্ডসে খাইছিলাম, অন্য কিছু খাইনি। সো যে জায়গাটা আমাদেরকে রেকমেন্ড করা হয়েছিলো আমাদের হোস্টেল দিয়ে, ওটা অ্যাকচুয়ালি লোকাল ছিল না, ওইটা লোকাল মনে হচ্ছে। সো আমরা একটা
আর একটু লোকাল জায়গায় যাচ্ছি খেতে, যেখানে আমার ফ্রেন্ড মানু আর কার্লোস কালকে গেছিল। আমরা খাবার খুঁজতে গিয়ে একটা মন্দিরের সামনে চলে আসছি কেমনে জানি। যারা আপনারা আমার চ্যানেলকে প্রবলি বাংলায় ফলো করতেছেন না, বা ছয় বছর আগে যারা ফলো করতেন, আমার একটা ঠিক এই জায়গা থেকে বা থাইল্যান্ড থেকে ছয় বছর আগে এক্স্যাক্টলি একটা ভিডিও বানাইছিলাম, যখন আমার স্টোরি টেলিং নিয়ে কোনো আইডিয়া ছিল না, কালার গ্রেডিং নিয়ে কোনো আইডিয়া ছিল না, খুব ফালতু একটা ভিডিও জাস্ট হেঁটে বেড়াইতেছি গোপ্রো 5 নিয়ে থাইল্যান্ডের মধ্যে। তখন টেম্পলগুলো দেখেছিলাম, এবার একটু ভালো করে কয়েকটা টেম্পল হোপফুলি আপনাদেরকে দেখাবো। সো আমরা প্যাডথাই খেতে আসছিলাম, যেটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস ডিশ, এক ধরনের নুডলস সাথে শ্রিম্প থাকে বা ডিম থাকে বা কিছু একটা, খুব ফেমাস একটা জায়গায় গেছিলাম। বাট ওখানে লাইনটা এত বড়, ভাবলাম যে আমরা ওয়েট করবো না। পাশে আর একটা দোকান পাইছি যেখানে 90 বাতে বেসেছে, যেটার দাম মানে কত 250 টাকার মতো। সো আমরা তিনজন ওটা অর্ডার করছি বেসিকলি। এখন খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, প্রথম দোকানটাতে রান্না করতেছে এতগুলো খাবার, এত ধোয়া, এত চার, যে মহিলাটা রান্না করতেছিল সে একটা স্কি গগল পরেছিল, মানে স্কি করার সময় বা স্নোবোর্ডিং করার সময় যে গগল পরে মানুষ, বেসিকলি ওই গগলটা পরেছিল, যাতে তার চোখের মধ্যে মানে অ্যাশ বা ধোয়া না যায়। খুবই জিনিয়াস একটা কনসেপ্ট। খুব জোর সত্যি এখানে মানে বাংলাদেশের মতো একদম রাস্তার পাশে রান্না করতেছে দেখতে পাবেন। তারপর রান্না করে একদম কড়াই থেকে সোজা প্লেটের উপর উঠে দেবেন। গরম এখানে এত বেশি, ফ্যান ছাড়া টিকা যায় না বাংলাদেশের মতো অবস্থা। আমার মাথা পুরো ভিজে গেছে খামে দেখতে পাচ্ছেন। সাথে আমাদের মিলানোর জন্য অনেক কিছু দিচ্ছে, মরিচ, চিনি দিচ্ছে এখানে, তাজু চিনি কেন দেয় না, এখানে বাদাম দিচ্ছে, ক্রাশ বাদাম, আর ঝাল জিনিস, ডেফিনেটলি ঝাল জিনিস, মরিচ। ইভেন কোকাকোলার উপরেও লেখাটা থাই ভাষায়, ইংলিশে না, ভিতরে কি আছে আমরা পড়তে পারছি না। জাস্ট লাইক আর আলির বিট জাস্ট স্পাইসি আছে। সো পাটটাই খাবো, এটা হচ্ছে থাইল্যান্ডের হচ্ছে পপুলার ডিশ, নুডলস এক টাইপের। অ্যান্ড ভিতরে এখানে লেবু দিস, চিংড়ি, চিংড়ি আমি নর্মালি খাই না, সি ফুডও খাই না, সাথে টোফু আছে কিছু, খাই দেখি আমার ফার্স্ট পাটটাই কীরকম। অ্যান্ড চিংড়িটা প্রবলি আমি পুরোটা নাও খেতে পারি, একটু খেয়ে খেতে পারি, তার আগে একটু জিনিসপত্র মিলাই এখানে যাতে একটু ফ্লেভার অ্যাড হয়। দিস ইজ স্পাইসি, রাইট? হ্যাভ ইউ ট্রাইড ইট? আই ডিডন্ট ট্রাই দ্যাট ওয়ান। আশা করি এটাতে ঝাল আছে। সো এখানে কিছু গুঁড়া গুঁড়া বাদাম আছে, এগুলো অ্যাড করলে নাকি ঝালটা একটু কমে বা টেস্টটা ভালো হয়, সো এটা অ্যাড করতেছি। আসল ঝাল জিনিস মরিচের ইয়ে দেখতেছি, সেগুলো একটু মিলাবো মরিচকে। নুডলসটা খাই, চামচ দিয়ে খাইতেছি, কারণ চপস্টিক আমি এত ভালো ইউজ করতে পারি না। দরকারের চেয়ে বেশি ঝাল বানাই দিছি, অনেক বেশি ঝাল বানাই দিছি। লাইক ওয়ান বাইট এন্ড আই এম ফিলিং ইট। ওকে, চিংড়িটা খাই। চিংড়িটা মজার আছে, ছোটোবেলায় খাইতাম না, কেন জানি ভয় লাগতো, বাট এখন অ্যাকচুয়ালি চিংড়ি খারাপ লাগে না। মাঝে মাঝে যখন ট্রাই করি সি ফুড এরকম, এই টাইপের সি ফুডটা, মাছ এখনও ভালো লাগে না। স্পাইসি অ্যাজ ফাক। আমার ব্যাগটা আমি রাস্তার উপরে রেখে বেশি, রাস্তা না টেবিলের পাশে রাস্তার সাইডে রেখে ভিডিও করতেছিলাম। আমার ফ্রেন্ডটা উঠায় আমাকে ধরা দিল, বাবা কাছে দিল, বলে বাইরে রাখা সেফ না। অ্যান্ড থাইল্যান্ড মোটামুটি সেফ, মানে বাংলাদেশের মতন না, এখন কীরকম যাই না, বা ঢাকায় মোহাম্মদপুরে গেলে এই বেসিকলি মনে হয় আমার চিন্তা হয়েছে। এখানে চিন্তাই হয় না, ভায়োলেন্স ক্রাইম হয় না, বাট চুরি চামারি হয়। ইভেন কালকেও আমি যখন কাওয়াসান রোডে গেছিলাম বেসিকলি, ওখানে একটা পয়েন্টে ভিড়ের মধ্যে ছিলাম, তারপর কয়েকটা মহিলা আমার পাশে হেঁটে আসছিলো, তাদের মধ্যে একজন আমার ফোন ধরে চুরি করার চেষ্টা করছিলো, মানে বুঝতেছিলাম যে পকেট থেকে বের করার টান মারতেছে, বাট আমার পকেট পুরো জিপার দিয়ে লাগানো, সো বের করতে পারে নি। সাবধান থাকাটা ভালো। তো বলতে না বলতে কিছু টুরিস্ট এখানে তাদের ফোন রেখে চলে গেল। রাস্তার ওই পারে ছেলেগুলো আছে যাদের ফোন এখানে, রমনা জানেও না যে ফোনটা রেখে গেছে, আমরা ওয়েট করতেছি দেখার জন্য কখন আসে, পুরো দোকানের স্টাফ ওয়েট করছে। ফোন পাওয়া গেছে, হ্যাপি এন্ডিং এই স্টোরি। সো খাওয়া শেষ, আমি বড় শেষ করতে পারি নাই, কারণ বেশি ঝাল দিয়েছিলাম, একটা সাইড এত ঝাল খেতে পারতেছিলাম না, বাট ম্যাক্সিমাম খাইছি যতদূর পারি ঝাল ছাড়া। সো নেক্সট স্পটে আমরা ক্র্যাব নিয়ে যাচ্ছি, কারণ আধা ঘন্টা হেঁটে যেতে হবে গরমের মধ্যে, অথবা তিনজন মিলে পড়বে 300 টাকা। দেড়শো 200 বছর আগ পর্যন্ত এই শহরটা পুরোপুরি পানির মধ্যে বেসেছিলো, এবং এটাকে বলা হয়তো ভেনিস অফ দ্য ইস্ট। অনেকগুলো ক্যানাল ছিল পুরো শহরের মধ্যে দিয়ে, আর সব জায়গায় মানুষ ব্যাম্বুর র্যাফটে বা বাঁশের র্যাফটে করে যাইতো,
অ্যান্ড যারা দোকানদার ছিল তারা নৌকায় করে জিনিসপত্র বেঁচে বেড়াতো। অ্যান্ড ওই সময় পুরা শহরের মধ্যে একমাত্র পাথরের বিল্ডিংগুলো যেগুলো অ্যাকচুয়ালি ল্যান্ডের মাঝখানে ছিল সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাসাদ আর বিভিন্ন মন্দির। বা 150-200 বছর আগে বেসিক্যালি এখানকার রাজা ছিল, সে এই শহরটাকে মডার্নাইজ করার চেষ্টা করে, আরও ইউরোপিয়ান বানানোর চেষ্টা করে এবং অনেক ফেমাস ক্যানাল যেগুলো ছিল ওগুলোকে সে ফিল আপ করে রাস্তা বানায় ফেলে। এখন যে রাস্তাগুলো দেখতেছেন অনেকগুলো ওই সময় থেকেই বানানো বা ওটার ইমপ্রুভ রাস্তা। অ্যান্ড তারপর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি এখন ছাওপ্রায়া নদীতে, যেটা হচ্ছে ব্যাংককের একদম মেইন নদী বলতে পারেন, কিন্তু এখনও আপনারা নৌকায় উঠে অন্য জায়গায় যেতে পারেন। এখানে একটা মেট্রো সিস্টেমও আছে বলতে পারেন, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নৌকার উপর বেসড। সো আমরা এখন ওরকম একটা নৌকার উপর উঠবো। এখানে এক্সপ্রেস বোর্ডের একটা টিকিট নিচ্ছি, বাজে দেখতে একটা নৌকা, এটাতে করে এখন যাবো আমরা নদীর মধ্যে দিয়ে। টিকিট চেক করছে শুনে ইন্টারেস্টিং, একটা মহিলা হাতে একটা মেশিন নিয়ে ঘুরতেছে। শুনে অ্যানাউন্সমেন্ট চলছে, তারপর টিকিটগুলোকে ছিঁড়ে ওই কোর্টার মধ্যে ঢুকায়। সো সোজা ছিল না, বাট ফাইনালি কয়েকটা সিট পাইছি যেখান থেকে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি নদীর আশেপাশে কী আছে। এই বোট রাইডটা বেসিক্যালি যে নদীর মাঝখান দিয়ে যায় ওখান দিয়ে গেলে সব বড় বড় অ্যাট্রাকশনগুলোর মাঝখান দিয়ে যায়, বেসিক্যালি পাশ দিয়ে যায় রয়্যাল প্যালেস বা ওয়াট প্রো বা অন্যান্য মন্দিরগুলো। পরে আমি এই ভিডিওতে জায়গাগুলো দেখাবো, বাট নৌকার মধ্যে দিয়ে নদীর পথে দিয়ে গেলে স্পেশালি সানসেটের সময় খুব সুন্দর একটা ইউনিক ভিউ দেখা যায় নর্মালি আমরা দেখব। সো আমরা একটা পোর্টে নামছি, এটা প্রথম পোর্ট না যেখানে আমরা নামার চেষ্টা করতেছিলাম, আর একটা পোর্টে নামার চেষ্টা করতেছিলাম। নৌকা থেকে নামার পর ফ্রেন্ড কার্লোস আমাকে দেখে বললো তোমার ব্যাগ কই, দৌড়ায় ভিতরে গেলাম ভিড়ের মধ্যে ব্যাগ নিতে। সো ব্যাগটা ছিল থ্যাঙ্কফুলি ওখানে, কারণ বারবার সিট চেঞ্জ করতেছিলাম। অ্যান্ড তারপর ওখান থেকে বের হয়ে নেক্সট পোর্টে নামলাম। এখন আমরা চায়না টাউনে অ্যাপারেন্টলি আসছি, সেরকম চায়না টাউনটা মনে হয় একটু দেখবো। সেখানে চায়না টাউনে একটা মার্কেটে আসছি, একটা গলির মধ্যে আছে, এটা একদম লোকাল একটা জায়গা, ভিতরে অনেক ভিড়, অনেক জায়গায় মোটর সাইকেল যাচ্ছে, বিভিন্ন কার্ড যাচ্ছে, একটা 10 বছরের বাচ্চারা দেখলাম স্কুটার চালাইতেছে। এখানে শুনছিলাম ড্রাইভার্স লাইসেন্স অনেক স্ট্রিক্ট নাকি থাইল্যান্ডে, মনে হয় না 10 বছরের বাচ্চার একটা ড্রাইভার্স লাইসেন্স আছে। সো অন্ধকার হয়ে যাচ্ছে আর আশেপাশে বেশি কিছু নাই, সো মনে হচ্ছে এখন আমরা ভিডিও আজকের জন্য বন্ধ করে হোস্টেলে ফেরত যাবো একটা ক্যাব নিয়ে। সেই সিন রেকর্ড করতে গিয়ে আমি পরে খেয়াল করছি যে মাইক প্লাগ ইন করতে ভুলে গেছি, সো অডিও পুরোটা নাই। কিন্তু একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে নোটিস করবেন যে আমার থুতনিতে একটা ব্যান্ডেজ আছে, কারণ তার আগের দিন রাতে আমি খুব বাজেভাবে মানে জখম হয়েছি। বেসিক্যালি আগের দিন রাতে আমি আমার ফ্রেন্ড জেসির সাথে দেখা করতে গেছিলাম, যাকে আমি অ্যালবেনিয়া থেকে চিনি, আমরা একসাথে ওখানে ট্রাভেল করতেছিলাম। অ্যান্ড কাউসান রোডে আমরা ফেরত গেছিলাম এবং এক্সপোর্ট থেকে এক্সপোর্টে যাচ্ছিলাম এই ভিড়ের মধ্যে দিয়ে, জেসি হচ্ছে সামনে লম্বা ছেলেটা। অ্যান্ড হঠাৎ করে ওখানে ভিড়ের মধ্যে একটা মানে মানুষকে পার করতে গিয়ে হোঁচট খায় আমি থুতনিতে বাড়ি খাইছি পাশে একটা টেবিল বা টেবিল টাইপের একটা জিনিসের সাথে। পরপর দেখলাম একটু রক্ত বেরোতেছে, পরে যখন ভিডিওতে খেয়াল করে দেখলাম কী অবস্থা, তখন দেখি যে মানে না খুবই মানে বাজে মতন কাটছে, যে একটা স্টিচেস লাগবে। থ্যাঙ্কফুলি আমার ফ্রেন্ড জেসির সাথে ওর হস্টেলের একটা মহিলা ছিল যে হচ্ছে থাই, সো সে আমাকে সাথে একটা কোন একটা অ্যালিতে নিয়ে গেল ওই কাউসান রোডে ওখানেই, যেখানে একজন মেডিকেল স্টাফ একটা পুরো মেডিকেল কিট নিয়ে এসে আমার থুতনি পুরো ব্যান্ডেজ করে বললো যে না একে হসপিটাল নেওয়া যা লাগবে, মানে কাটটা অনেক ডিপ। তারপর ওই থাই মহিলাটা আমাকে আর জেসিকে নিয়ে একটা টুকটুকে উঠাইলো, টুকটুকের সাথে থাই ভাষায় নেগোসিয়েট করলো। একটা পাবলিক হসপিটালে গেলাম বেসিক্যালি আমি তোমাদের সাথে, ওখানে গিয়ে ওই মহিলাটা স্টাফের সাথে কথা বলে থ্যাঙ্ক গড সব কিছু ট্রান্সলেট করে দিল, কারণ পাবলিক হসপিটালে অনেক স্টাফই ইংলিশ বলে, ডাক্তাররা যদিও ইংলিশ বলে অনেক ভালো কিন্তু স্টাফ সবাই বলে না। তো তারপর আমাকে ভিতরে নিয়ে দেখে টেখে তিনটা সেলাই দিল, কারণ তখনও দেখলো খুব বাজেভাবে রক্ত পড়তেছে হসপিটালে যাওয়ার পরও। অ্যান্ড তারপর একটা টেটানাসের ইঞ্জেকশন দিল, যেহেতু আমার 5 বছরের বুস্টার দেওয়া হয় নাই আর 10 বছরের মধ্যে কিছু দেওয়া হয় নাই। তারপর সব কিছু করার পর সব মিলে খরচ করলো হইতেছে 800 বাতের মতো। তারপর বেসিক্যালি আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পথে কিছু টোস্টিস খেলাম ওর ফ্রেন্ড জেসির সাথে।
সো বাসায় গিয়ে আমি বেসিক্যালি একটা সিনও ফিল্ম করছিলাম ইন্ট্রোর জন্য, যে স্টেজেসটা পর 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 ভোর রাতে, কিন্তু ওইটাতেও মাইক ঠিক মতো প্লাগ ইন করি নাই, সো ওইটাতে অডিও ঠিক মতো রেকর্ড হয় নাই। ডাক্তার তো মনে হচ্ছে একটা ভালো সেলাইয়ের জব করছে, কারণ থুতনিটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখন ধরলে একটু ব্যথা লাগতেছে, 5-6 সপ্তাহ হয়েছে, সেটা মানে আস্তে আস্তে ব্যথাটা। অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স নেবেন বা ট্রাভেল ইন্স্যুরেন্স নেবেন যখন ট্রাভেল করবেন, নাহলে এগুলো করতে আপনাদের অনেক খরচ পড়তে পারে। আমি আমার ফেভারিট ট্রাভেল ইন্স্যুরেন্স সেফটি উইংয়ের একটা লিঙ্ক দিব। পরের দিন সকালে ফেরত যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে কয়েকটা মন্দিরে থাইল্যান্ডের ব্যাংককের সবচেয়ে ইম্পর্টেন্ট মন্দিরগুলোর মধ্যে কয়েকটাতে। দ্য ডেইলি ডোজ অফ কালচারাল ফটোস। আমি এখন গ্র্যান্ড প্লাজার সামনে, যেটা হচ্ছে থাইল্যান্ডের রাজার ফর্মার রেসিডেন্সিয়াল প্যালেস। ভিতরে বেশ কয়েকটা বিল্ডিং আছে, খুব বড় একটা কমপ্লেক্স। অ্যান্ড ভিতরে এটা ভিডিও করা হল না, ডেফিনেটলি ভ্লগ করতে পারি না, ক্যামেরা লাগায় জাস্ট কয়েকটা ছোটোখাটো বিরল শট নিছি, এটা বাইরে থেকে এসে আপনাদেরকে গল্পটা বলতে পারি। সো আপনারা প্রায় আধা দিন কাটাতে পারবেন চাইলে এখানে ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গা দেখে, বিভিন্ন মন্দিরগুলো দেখে, বিভিন্ন মূর্তি দেখে। বাট ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মন্দির আছে, যেটা হচ্ছে মনে হয় থাইল্যান্ডের সবচেয়ে হোলি সাইট বলতে পারেন। এবং ভিতরে একটা এমারাল্ডের মূর্তি আছে বুদ্ধার, যেটা আপনাকে দেখতে পারবেন কিন্তু ভিডিও ডেফিনেটলি করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, ভিতরে সিকিউরিটি গার্ড হেঁটে আপনাকে বলবে ছবি তোলা যাবে না। এবং ওই মন্দিরটার কয়েক জায়গায় ঢুকতে আপনার জুতা খুলে ঢুকা লাগবে, যেরকম বাংলাদেশে কোনো হোলি সাইটে গেলে আপনারা এক্সপেক্ট করেন জুতা খুলে ঢুকতে হয়, যাতে আপনারা জুতাতে ময়লা করেন জায়গাটাকে। অ্যান্ড অনেক গরম ভিতরে, অ্যান্ড জিন্স পরে ঢুকতে হয় দেখে আরও বেশি গরমের অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের, যথেষ্ট পানি নিয়ে আসেন সাথে। আমরা হচ্ছে এখন ওয়াট ফো টেম্পল কমপ্লেক্সে, যেটা মাত্র 700 মিটার দূরে, গ্র্যান্ড প্যালেস থেকে হেঁটে আসতে পারবেন, ট্যাক্সি নিতে যান না। পিছনে মন্দিরটাতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধার মূর্তি, মানে কাত হয়ে শুয়ে আছে বুদ্ধা, তা হাসি দিচ্ছে, পুরো বড় একটা সোনার মূর্তি। আমি একটা 6 বছর আগে ভিডিওতে এখানে এসে আমি রেকর্ড করছিলাম, কিন্তু আমি নিজেই ভুলে গেছিলাম যে কত বড় এই মূর্তিটা, বিশাল একটা মূর্তি। আজকের জন্য এই দিনটা শেষ, কারণ অন্ধকার হয়ে আসতেছে। সো নেক্সট স্পট থেকে প্রবলি আপনার সাথে দেখা হবে ব্যাংকক। এখন সকাল 8টা বাজে আর আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি ফুকেতে, থাইল্যান্ডের সাউথে যেতে। অ্যান্ড ওখানে বিচ থাকবে, আশা করি বেশি বৃষ্টি হবে না। আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, যেরকম আরও ভিডিও দেখতে চান থাইল্যান্ড থেকে অন্য জায়গা থেকে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন বা চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনার সাথে নেক্সট ভিডিও দেখা হবে থাইল্যান্ডের অন্য একটা জায়গা থেকে।